হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো অ্যাডোবি ফটোশপ সিসি 2015। এই ফটোশপ দিয়ে কিভাবে আপনি কম সময়ের ভিতরে একটা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তাই প্রথমে আমরা যে কাজটা করতে হবে, আমরা যাব এখান ফাইলে যাওয়ার পর ওপেন দেব। ওপেন দেওয়ার পর আমরা যে ছবিটা কাজ করবো ছবিটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে বন্ধুরা যে কাজটা করতে হবে, এই ছবিটা আমাদের এখানে ইমেজ সাইজে যেতে হবে। সাইজে যাওয়ার পর দেখা যায় ছবিটা রেজলিউশন 72, যেটা আমরা ফুল 300 রেজলিউশনে এটা ছবিটা আমরা কাজ করব। কাজ করার পরে আমরা এখানে ওকে দেব। ওকে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটা। তারপর আমাদের শর্টকাটে যে কাজটা করতে হবে বন্ধুরা, কিবোর্ড থেকে W বা মিউজিক টুল থেকে এই টুলসটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে শিফট চেপে আমরা ছবিটাকে সিলেক্ট করব। ছবিটাকে আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তারপর আপনি বন্ধুরা যে কাজটা করবেন বন্ধুরা, তারপরে আপনারা শর্টকাটে যেভাবে আপনাকে দেখাবে ওইভাবে আপনারা করার চেষ্টা করবেন। মাউস থেকে ডান পাশে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনারা ফেদার দিবেন, 2 আমি 2 দিলাম। তারপর আপনার যে কাজটা করতে হবে, কিবোর্ড থেকে L বা S2টা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনার এই যে বাকি যে অংশটা আছে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে এটা আমরা কেটে দেব। দিলাম বন্ধুরা। তারপর আমাদের যে কাজটা করতে হবে, মাউসের ডান পাশে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে এই পিন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করা বন্ধুরা এরকম একটা অপশন আসবো, আসার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক রিমুভ করবো ব্যাকগ্রাউন্ডটা। এইভাবে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। করার পরে যে কাজটা করতে হবে, এখান থেকে একটু আপনি বাড়িয়ে দিবেন। তারপর এটা আপনি একটু বাড়িয়ে দিবেন। তারপর এখান থেকে একটা নিউ একটা লেয়ার নেবেন। নেওয়ার পর এখানে ওকে দিবেন। ওকে দেওয়ার পর বন্ধুরা যে কাজটা করবেন বন্ধুরা, এই যে দেখুন কাঙ্ক্ষিত যে পছন্দের যে ব্যাকগ্রাউন্ডটা আপনি সিলেক্ট করবেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিব, এরকম টেনে আপনারা ছেড়ে দেবেন। তারপর যে কাজটা করতে হবে, এই যে পিকচারটা তুলে দিতে হবে। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিচে ছবিটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর বন্ধুরা আপনার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলেন, ছবিটা চিহ্নটা দিলেন, ইচ্ছা করলে ছবিটা টেনে একটু বড় করে নিতে পারেন। তারপর একটা যে কাজটা আপনারা করতে পারেন বন্ধুরা, এখান থেকে আপনারা ইচ্ছা করলে যাতে ছবিটা বোঝা না যায় এডিট করা, ওই ক্ষেত্রে আপনি নিচে একটা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড এখানে সেট করে দিতে পারেন। ওই ক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড আনার পরে কিবোর্ড থেকে W চাপবেন, চাপার পরে স্ক্রুটা সিলেক্ট করবেন। তারপর আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই চাপতে হবে। চাপ দেওয়ার পরে আমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা ফেদার দিব। দেওয়ার পরে বন্ধুরা এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আমরা রিমুভ করে দেব। করার পরে এখান থেকে একটু বাড়িয়ে দেব। ওকে দেওয়ার পর বন্ধুরা এইটারে
আমরা এখান থেকে ক্লিক দেব বা কিবোর্ড থেকে বি চাপবো, তারপরে এটা টেনে আমরা এটা উপরে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে বন্ধু এটা কাজ শেষ, এটা আমরা ক্লোজ করে দিলাম। তারপরে এটা আমরা টেনে বড় করে দেব। নিচে দিয়ে দিলাম, ছবিটা একটু উপরে উঠিয়ে দেবো। ছবিটা কিন্তু এখন অনেক সুন্দরভাবে এটার সাথে পুরো পরিপূর্ণভাবে মিক্সিং হয়ে গেছে। তারপর আপনার যে কাজটা করতে হবে বন্ধুরা, এই ছবিটা আপনারা জিপিজি করে সেভ করতে হলে যে কাজটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করতে হবে, ক্লিক করে এখানে ক্লিক করবেন, ক্লিক করার ওকে দেবেন। ওকে দেওয়ার পরে আপনারা ছেড়ে দেবেন। দেওয়ার পর আপনার কাঙ্ক্ষিত যে ফোল্ডারটা একটা ড্রাইভে সেভ করবেন। তারপর এনে জিপিজি মোড সেট করবেন, সেট দিবেন। তারপর এখান থেকে অনেক সময় কমানো থাকে বাড়ানো থাকে, এটা আমরা সব সময় 12 দিব ম্যাক্সিমাম। তারপর ওকে দেব। বন্ধুরা এই ভিডিওটা যদি অবশ্যই আপনার ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।